হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে মারধরের অভিযোগ উঠল আয়ার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অশোকনগর হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে মারধরের অভিযোগ উঠল আয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে, অশোকনগরের কাজলা এলাকার বাসিন্দা গগন দাসকে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকেরা। অভিযোগ, সোমবার রাতে কর্তব্যরত আয়া তাকে মারধর করে। পরিবারের অভিযোগ, শারীরিক সমস্যায় রোগী বিরক্ত করায় তাকে মারধর করে কর্তব্যরত আয়া। আয়া মাসি রাখা হয়েছে, সেই মাসি মারধর করেছে। শ্বাসকষ্টের রোগী আছে, তা ক্যাথিটাল পরানো আছে, তারপরে তোমার অক্সিজেন চলছে, স্যালাইন চলছে, অক্সিজেন আপাতত বন্ধ আছে, আর স্যালাইনটা চলছে। তা উনি একটু মানে পেছা পেয়েতে ক্যাটলে পড়েছে, যার জন্য জ্বালা যন্ত্রণা মানে সহ্য করতে পারছে না, অস্বস্তি বোধ করছে, যার কারণে মাসিরা আমি বলেছিলাম মাসিকে যে মাসি বেশি এরকম হলে আয়া মাসি সকালে কথা বলেছে, আয়া মাসি বলছে তোমার পেশেন্টের জন্য রাত্রেবেলা আমরা একটু ঘুমাতেও পারিনি, বলছে যে আজকে তোমাদের পেশেন্টে আমরা রাত্রেবেলা দেখতে পারবো না, মাধ্যমে যখন ডিস্টার্ব হচ্ছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, যার কারণে অসুস্থ বোধ করছে। হ্যাঁ, আমারও শাশুড়ি ভর্তি ছিল, আমার শাশুড়ি স্ট্রোকের রুগী, নিয়ে এসে ভর্তি করা হয়েছে। এবার মাসি রাখা হয়েছে, আমার শাশুড়ি টয়লেট করে ফেলেছে, তা এবং আমার শাশুড়ি তো একটু ভারী চেহারা, উনি পারছে না। তা আমার ননদে এসে বলেছে যে আমি টাকা দিয়ে রেখেছি তোমাদের কিসের জন্য, তোমরা করবে না, বলছে না আমরা করতে পারবো না, বলছে তোমরা যেখানে কিছু করতে পারবো না, তাহলে ছুটি করে তোমার বাইরে যাচ্ছি। সে মাসি তো যা না মুখে যা আসে তাই ভাষা, আমার শাশুড়ির সাথে এটা করেছে, মানে কার সাথে কী গেছে বলতে পারবো না, কিন্তু আমার শাশুড়ির সাথে এটা হয়েছে। সেই পেশেন্টকে বাড়ি নিয়ে চলে গেছি, বলছে এই জায়গায় আমি রাখবই না, এখানে যে গেলে আমার মানে মাসিদের ভরসা আমরা রেখে যাচ্ছি। সে মাসি যখন দেখছে মাসিরা ছুটি করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ঘটনার বিবরণ জানিয়ে হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন রোগীর পরিবার। আমার অভিযোগ, আমার দাদা হসপিটালে ভর্তি করেছে শ্বাসকষ্ট নিয়ে, এবার আয়া মাসি রেখে গেছে রাত্রিবেলা, এবার আয়া মাসি এবারে আমার দাদা মানে ক্যাপিটাল পড়ান আছে, তারপরে স্যালাইন চলছে, তারপরে তোমার ওই অক্সিজেন অক্সিজেন আছে, অক্সিজেন দেওয়া যাচ্ছে, এবারে জ্বালা যন্ত্রণা হচ্ছিলো মনে হয়, এবার তো মা জ্বালা যন্ত্রণা করছে দেখে এবার আয়া মাসি আমার দাদারে মেরেছে, বুকে এরম বুকে ধাক্কা দিয়ে শুয়ে দিয়েছে বেডে, দিয়ে গালে চড় ছাপড় দিয়েছে গালে। এটা জানে পাশে যে বেডে, পাশে বেডে যে রুগীগুলো আছে ওরাই বলছে, পেশেন্টগুলোই বলছে, দাদাও বলছে মেরেছে, আমার দাদা এসে মেরেছে, আমরা আসার সঙ্গে সঙ্গে খেতে বলে দাদা মেরেছে আয়া মাসি। আমি চাইছি জানে এরকম আমার দাদারা যা করেছে এরকম যেন আর পরবর্তীতে কেউ না পায়, এরকম যাতে জানে যে ভালো সুরক্ষা হয়, বা আমরা গরিব মানুষ এই 300 টাকা দিতে আছে, আমরা তো সব জন্মজুরি খাটি, এই জন্মজুরি খেটে এসে এই যে 300 টাকা ডেলি দিচ্ছি, সকালে 150 টাকা, দিন আমার 150 টাকা, যদি আমাদের নিজেদের কোনো রোগ রুগীদের লোক থাকতে যায় একটা করে, তাহলে তো এই জ্বালা যন্ত্রণা হবে না, দরকার লাগে আমাদের একটা লোক রাখুক ওখানে আয় মাসি না রেখে, তাহলে আরো প্রশিক্ষণটা ভালো হবে সেটা। হাসপাতাল সুপার রামকৃষ্ণ হেমব্রম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হবে ব্যাপারটা, যাই ঘটে থাকুক না কেন, খুবই দুঃখজনক ঘটনা, অনভিপ্রেত ঘটনা, এটা না ঘটলেই ভালো। যখন কোনো পেশেন্ট ভর্তি হয় বা ক্রিটিক্যাল পেশেন্ট ভর্তি হলে বাড়ির লোকের একজন থাকা দরকার। ভেতরে বাড়ির লোক থাকতে চাইলে থাকতে পারে, অবশ্যই থাকবে, যদি আয়া না রাখি সে থাকতে পারে বাড়ির লোক, মানে বাড়ির লোকই থাকা উচিত পেশেন্টের সাথে, বা ক্রিটিক্যাল পেশেন্টের সাথে বাড়ির লোকের থাকা দরকার আছে। আমি ব্যাপারটা খতিয়ে দেখছি কি করা যেতে পারে। এদিকে অভিযুক্ত আয়ার দাবি, তিনি মারধর করেননি, তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। উনি ওই সিলিন্ডারের টান দিছে, ওনারের মুখটা ধরে আমি শোয়াইয়া সিলিন্ডার ধরছি, না দাদা আমি মারধর করবো কেন, আমাদের পেশেন্টদের নিয়ে আমাদের চলতে হয়। তাহলে অভিযোগ করছে কেন পেশেন্ট পার্টি, যে এখন পেশেন্ট পার্টির এখন যদি উনি আর সারা রাত উনি কান্না করছে, এখন শোনেন একটা পেশেন্ট যদি এখানে এরকম থাকে একটা সেলাইন অবস্থায়, ওনারা ওনারা তো একটু শোয়াইতে হবে বলেন, শোয়াইতে হবে না, কিন্তু পাশের বেডের লোকরা বলছে আপনি মেরেছেন, ওই তো ওই যে মুখ ধরে আর ওনার শোয়াই দিছি, ওই জন্য বলছে ওনার মুখে মারছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, অশোকনগর।